আমার কবিতার একমাত্র শ্রোতা। আমি এখন কোনো কবিতা শুনতে পারবো না মামা, ভীষণ ব্যস্ত। তা তো দেখতেই পাচ্ছি, হৃদয় বিজ্ঞানী। শুন, এই মাত্র এক ছত্র কবিতা লিখে ফেললাম। মামা, পানি সংরক্ষণ যন্ত্রটা বানানো শেষ করি। পানি সংরক্ষণ যন্ত্র যতই গোলমেলে ব্যাপার হোক, ওটা কিন্তু আগে শেষ করতে হবে। ওই আপার বকা ঝকা আর কানে নিতে পারছি না। যতবার বাথরুমে যাও ট্যাপ খুলে রেখে চলে আসো, পানিতে ঘর ভেসে যায়। তোমার তো বকা খাওয়া উচিত কবি মামা। কি আর করব বল, মাথায় জলের ফোঁটা পড়লে আমি আর আমি থাকি না। একজন সাধারণ মানুষ রূপান্তরিত হয়ে যায় একজন অসাধারণ কবিতে। কবি জাহিদ হোসেন জুলমতের পুনর্জন্ম হয়, তাই না মামা? ওটা তো প্রস্তর যুগের নাম, ওটা তুই ভুলে যা সূর্যমুখী। আমি এখন আধুনিক যুগের সঙ্গে চলনসেকি নাম ধারণ করেছি, কবি নির্লিপ্ত হৃদয়। বাহ, শুনলেই হৃদয় নির্লিপ্ত হয়ে যায়। ভুল ক্ষতি বিজ্ঞানী, ভুল বল, হৃদয় উদ্বেলিত হয়, কবি নির্লিপ্ত হৃদয়। নামের মধ্যে কেমন একটা ঝংকার আসে, ও গোলমেলে ব্যাপার, তুই বুঝবি না। আগে কবিতাটা শোন, তোকে কবিতা শোনাতে না পেরে আমার পেট ফুলে ফেপে উঠছে। মামা প্লিজ, আমাকে 15 মিনিট সময় দাও, কাজটা শেষ করি, সেন্সরটা লাগালেই হয়ে যাবে মনে হচ্ছে। বেশ মামা, অ্যালার্মে কোন মিউজিক দেব, রবীন্দ্রসঙ্গীত নাকি উচ্চাঙ্গ সঙ্গীত? আরে আপাতত কিছু একটা দে, কাজটা শেষ কর। উফ মামা, আবার এসেছো। ঠিক আছে, শোনাও তোমার কবিতা, কিন্তু কোনো মন্তব্য আশা করবে না। মামুনি, তুমি কখন এলে? কি ব্যাপার বাবা, মা গেল তুমি আসলে, তোমাকে আমাকে কিছু বলতে চাও? সব এটা কি আমার মতোই দেখতে? আমার তো কোনো জমজ বোন নেই। না, কি সব ভুলভাল দেখছি। ভুল নয়, তুমি ঠিকই দেখছো। ভুলই তো, আমি তো দুইটা নই, একটাই সূর্যমুখী, একটাই। ঠিক ঠিক, তবে আমি সূর্যমুখী নই, তোমার বন্ধু। আমার মতো দেখতে আমার কোনো বন্ধু নেই, ওটা আসলে হ্যালুসিনেশন। আরে, এ শব্দ তো আমার যন্ত্রের নয়, কোত্থেকে আসছে এ শব্দ? আমার অনুবাদ যন্ত্র থেকে। অনুবাদ যন্ত্র মানে? পৃথিবীতে আসার আগে আমার মাথায় একটা অনুবাদক যন্ত্র ঢুকে দেওয়া হয়েছে, যাতে শুধু বাংলা ভাষা আর বিজ্ঞান বিষয়ক শব্দগুলো অনুবাদ করতে পারে। তুমি এমন একটা শব্দ বলেছ যেটা বাংলা নয়। ও আচ্ছা, হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম,
ঘোর উল্টা পাল্টা লেখা। মা দুধ এনেছ? খুব ভালো, আমি দুধ খেতে কি যে ভালোবাসি। দাও দাও। ওহ মা, এই সময় দুধটা আমার কি যে দরকার ছিল। ধন্যবাদ মা। আচ্ছা মা, তুমি কি কিছুক্ষণ আগে আমার ঘরে এসেছিলে? না তো, কেন? না এমনি। আচ্ছা মামুনি, তুমি কি এই ঘরে আমার মতো কাউকে দেখতে পাচ্ছ? মানে আরেকজন সূর্যমুখী? কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার মতো আরেকজন সূর্যমুখী কোথা থেকে দেখবো? চলো তো উঠে যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা তুমি যাও তো। এখনই তো বিপদে ফেলে দিয়েছিল। না কিসব উল্টা পাল্টা বকছি, দেখতেই পাবো আপনি কি করে। এক নাগারে কাজ করতে করতে মাথার তাপ বেড়ে গেছে। মা তোমাকে দেখতে পেল না কেন? আমি দেখা দিতে চাইনি তাই। এটা কি করে সম্ভব? তুমি কি ভূত নাকি? তুমি কি মনে করো আমি ভূত? না করি না, আমি একজন বিজ্ঞানী হিসেবে কখনোই ভূতে বিশ্বাস করতে পারি না, এটা মানুষের কল্পনা। কিন্তু প্রশ্ন হলো তুমি কে? রোকসানা আসছে। তুমি কি ঘরে কাউকে দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমারে আর 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 কুটি কুটি মশা, ধুর, সে তো আমিও দেখতে পাচ্ছি। আমার মতো কাউকে দেখতে পাচ্ছো? উহু, আমার মতো মানে আরেকজন সূর্যমুখী? আরেকজন সূর্যমুখী তোমার মতো দেখতে? তুমি কি আমার পাগল মনে করতেছো? এইবারে হগলতে আমার পাগল মনে করে, এটা কিন্তু ঠিক না। আমি কালকেই বাসা থেকে চলে যাবো। শোনো, মেয়েটাকে নিয়ে আমি একটু লায়লার কাছে যেতে চাই। সাইকিয়াট্রিস্ট কেন? তোমার না কোনো কিছু ঘটার আগেই ডাক্তার কবিরাজ শুরু হয়ে যায়। তোমার কাছে কিছু মনে না হলো আমার কাছে অনেক কিছু। মেয়ের জীবন নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। এখানে কোনো ঝুঁকি না, মেয়ে একদম ঠিকঠাক আছে। কিছুই ঠিক নেই, একা একা বিড়বিড় করে কথা বলছে, তাও আবার অদৃশ্য কারোর সাথে। শোনো, বিজ্ঞানীরা যখন একটা গভীর গবেষণার ভিতরে ঢুকে যায় তখনও কিন্তু তারা এরকম বিড়বিড় করে। তাই বলে একা একা? বুঝো না, এটা তো একা একা না, এটা হচ্ছে মনে করো নিজের সাথে নিজের, মানে নিজের সত্তার সাথে এক ধরনের কথাবার্তা। তুমি শিল্পী মানুষ না, এগুলা বিজ্ঞানীদের বিষয় বুঝবা না। আচ্ছা ঠিক আছে, সব বাদ দিলাম। ওই দুধ খাওয়ার বিষয়টা, এই কথাটা একবার ভেবেছো? যে মেয়ে কিনা কোনো দিন দুধ খায় না, তাকে মেরে কেটে ধরে বেঁধে তারপরেও দুধ খাওয়ানো যায় না, সে কিনা হঠাৎ করে ছো মেরে আমার হাত থেকে দুধের গ্লাস নিয়ে গেল, এক নিমিষে ঢক ঢক করে পুরো গ্লাস দুধ খেয়ে নিল। আবার বলে কিনা দুধ খেতে আমি খুবই ভালোবাসি, দুধ খুবই উপকারী। ধন্যবাদ মা। কি যন্ত্রণা, আরে দুধ খেলেও দোষ না খেলেও দোষ? আমি এত কিছু বুঝি না, এখানে কোনো দোষের কিছু নেই, পুরো বিষয়টা অস্বাভাবিক। আমি আমার মেয়েকে নিয়ে লালার কাছে যাব, দ্যাটস ইট। এই মেয়ে, বললে না তুমি কে? এখানে আসার উদ্দেশ্য কি? মামা আসছেন, কবি নির্লিপ্ত হৃদয়। তাই নাকি? নাকি পরিচয় না দেওয়ার বাহানা করছো? কি ব্যাপার খুদে বিজ্ঞানী, আমার পেট তো ফুলে ফেপে উঠছে। মামা এখন না, কথা দিচ্ছি ঘুমাবার আগে আমি নিজে গিয়ে কবিতা শুনে আসবো।
আশ্চর্য। মামা আসবে এটা তুমি আগে থেকে কি করে জানলে? তুমি আসলে কে? আমি তোমার মতোই প্রাণী, ভিন গ্রহের প্রাণী। তোমরা সাধারণত আমাদেরকে এলিয়েন বলো। এলিয়েন? গ্রেট, আমি এলিয়েন খুব পছন্দ করি। আবার শব্দ আসছে কেন? গ্রেট শব্দটা আমার অনুবাদক যন্ত্র অনুবাদ করতে পারছে না। ও, গ্রেট মানে বড়, মানে বিশাল, মানে মহান। ব্যাখ্যা করো। করবো, তার আগে পরিষ্কার করে বলো তুমি তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কেন এসেছো, কাজের সময় কেন আমাকে বিরক্ত করছো। একসাথে অনেক প্রশ্ন, গোলযোগ হচ্ছে, একটা একটা করে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা প্রশ্ন করছি, কিন্তু তোমাকে পরিষ্কার উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? টিরিগিরি টক্কা। টিরিগিরি টক্কা, কি বিদ্ঘুটের নাম, অবশ্য উচ্চারণে বেশ ঝংকার আছে। আমাদের গ্রহের নাম ডুরিডাইডং, তারই একটা উপগ্রহের নাম টিরিগিরি টক্কা, আর আমাদের সৌরজগতের নাম রিটুরাস ক্লিপটাস, তোমরা যেটাকে রসকুস্তা বলো। ও, রসকুস্তা, দাঁড়াও দাঁড়াও মনে করি। তার মানে ট্যাটপল নামে ব্যাঙাচির মতো দেখতে একটি ছায়াপথ আছে, তারই একটা সৌরজগতের নাম রসকুস্তা, পৃথিবী থেকে 420 মিলিয়ন আলোক বর্ষ দূরে। ঠিক বলেছি? ঠিক বলেছ, একদম ঠিক। তুমি যে সত্যি সত্যি এলিয়েন তার প্রমাণ দাও। অনেক প্রমাণ দিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। আই নিড টু নো মোর। আমার অনুবাদক যন্ত্র অনুবাদ করতে পারছে না। ও আচ্ছা, আই মানে আমি, নিড মানে প্রয়োজন, টু মানে প্রতি, নো মানে জানা, আর মন মানে আরও। আমি, প্রয়োজন, প্রতি, জানা, আরও। হুবহু অর্থ করলে সেটাই, কিন্তু বাংলা ভাষায় আরো সুন্দর করে বলি, আমার আরো জানা প্রয়োজন। ও বুঝেছি। বাবা আসছেন। কে মা? তোর রুমে এত শব্দ কিসের? কেমন শব্দ, কিসের শব্দ? কই বাবা, আমি তো কোনো শব্দ করছি না। তো আমি তো শব্দ পেলাম, মানে কয়েকবার পেয়েছি জোরে জোরে। আচ্ছা, ওই তোমার মা বলছিল তুমি নাকি আরেকটা সূর্যমুখীর দেখা পেয়েছ? না, মানে ওটা আসলে ঘোর ভ্রম। মানুষ যখন না অনেক চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে মাথায় খুব চাপ পড়ে, তখন মানুষ উল্টা পাল্টা দেখে। তখন কি করতে হয় জানো? একটু বিশ্রাম নিতে হয়, মানে একটু ঘুমানোর চেষ্টা করতে হয় আর কি। ঠিক আছে, আমি বুঝেছি, তুমি এখন যাও তো বাবা, আমার বাড়িতে ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা টিগি টক্কা, তুমি তোমাদের গ্রহ ছেড়ে পৃথিবীতে কেন এসেছো? তোমাকে সাহায্য করতে। সাহায্য করতে? কি সাহায্য, কে পাঠিয়েছে তোমাকে? আমাদের গ্রহ মানে ডুরিডাইডং গ্রহের গবেষকরা, যারা মহাকাশ, সৌরজগৎ, ভিন গ্রহের প্রাণী এসব নিয়ে গবেষণা করেন। কেন কেন পাঠিয়েছে? আমাদের গবেষকদের ধারণা, মানুষ দিন দিন পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু মানুষ আবার প্রাণপণ চেষ্টা করছে পৃথিবীকে বাসযোগ্যভাবে টিকিয়ে রাখার জন্য। তুমি তাদের মধ্যে একজন। করে সূর্যমুখী, তুমি তো আমাকে সাহায্য করতে এসেছো, ঠিক? ঠিক। তাহলে চট করে মামার ঘরে যাও, আমার হয়ে সূর্যমুখী সেজে কবিতা শুনে এসো। আমি কবিতা বুঝি না। যা বলছি তা করো, আমাকে উদ্ধার করো। এটা কি হলো? বোতাম টিপে দিলাম, এখন মামা আমাকে দেখতে পাবে। জানতে হবে, শিখতে হবে। এসেছি সূর্য, বস বস, কবিতাটা শুন সূর্যমুখী। আমি সূর্যমুখী নই। তুই হচ্ছিস তুখর বিজ্ঞানী। হ্যাঁ, তুই সূর্যমুখী না, তোর নাম হচ্ছে ছিল সূর্যমুখীর বাগান। আমি সূর্যমুখীর বাগান নয়, আমি টিরিগিরি টক্কা, দুইডাই ডংগ্রহ থেকে এসেছি। কি সব উল্টা পাল্টা বকছিস? হ্যাঁ, কি হয়েছে তোর বলতো? আমি উল্টা পাল্টা বকছি না, যা সত্য তাই বলছি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস বস। হ্যাঁ হ্যাঁ, শোন, আমি কবিতাটা শোন। কবিতার নাম হচ্ছে জানতে হলে পড়তে হবে। আইরে খোকা আইরে খুকু পাঠশালাতে যায়, পাঠের মজা বড় মজা আর যে কোথাও নাই। জানতে হবে, শিখতে হবে,
পড়তে হবে ভাই, পড়া ভিন্ন বড় হওয়ার অন্য উপায় নাই। কি মজা লাগলো? কবিতা যেহেতু কোনো খাবার নয় তাই স্বাদ বলতে পারছি না। ফাজলাম ফাজলামো করছিস? আমার কবিতাটা শুনে তোর কিরকম অনুভূতি হলো, মানে তোর হৃদয়ে কেমন শিহরণ জাগলো সেটা বল। আমরা শিহরিত হই না, তোমরা যেটাকে হৃদয় বলো সেটা আসলে হৃৎপিণ্ড। বাহ বাহ বাহ, ভালোই রসিকতা শিখেছিস। হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট ইট। কি আশ্চর্য, শব্দ আসছে কোথা থেকে? আমার অনুবাদ যন্ত্র থেকে। অনুবাদ যন্ত্র? মানে তোর আবার অনুবাদ যন্ত্র লাগে? কি সব উল্টাপাল্টা বলছিস সূর্যমুখী? আমার মনে হচ্ছে রাত জেগে জেগে তোর মগজে তালগোল পেকেছে। যা যা ঘুমাতে যা। অনুবাদ যন্ত্র? এই যে টিকি টক্কা, আর অপেক্ষা করতে পারছি না। তুমি যে সত্যি সত্যি এলিয়েন তার প্রমাণ দাও, এতক্ষণ তো দিলাম। হ্যাঁ, নাম টিরিগি টক্কা, রিটুরাস ক্লিপটাস গ্রহ থেকে এসেছো, এতেই প্রমাণ হয় না তুমি যে এলিয়েন। তোমার পরিবারে সবার রূপ ধারণ করলাম, সেটা কি তাতে খানিকটা প্রমাণ হয়, কিন্তু সবটুকু নয়। আমি ভবিষ্যৎ বলতে পারি, যেমন ধরো কিছুক্ষণ পর কি ঘটবে তা আমি এখন বলে দিতে পারবো। সত্যি কি ঘটবে? চলো আমার সাথে। সেটা সম্ভব নয়, আমি শুধু ভবিষ্যৎ দেখতে পারি, বদলাতে পারি না। কি দারুণ তোমার ভবিষ্যৎবাণী, চমৎকার টিকি টক্কা। আমার এখন কোনো সন্দেহ নাই, তুমি যে এলিয়েন। বেশ বেশ, আমি তাহলে স্থির। স্থির মানে? মানে মানে চিন্তা নাই হয়ে গেল। ও, এটাকে বলে নিশ্চিন্ত হওয়া। ও, আমি এখন নিশ্চিন্ত হওয়া। না না, কথাটা হবে আমি এখন নিশ্চিন্ত। নিশ্চিন্ত হতে পারছি না, চোরকে তো সব চুরি করতে দেওয়া যাবে না। ওকে আটকাও, ধরো। এটা করা যাবে না। কেন কেন? এটা ভবিষ্যৎবাণী, এটা ঘটবেই, ভবিষ্যৎকে বদলানো যাবে না। কিন্তু চোর সব কিছু নিয়ে যাবে, কিছু বলা যাবে না। চোর সব কিছু চুরি করবে না, চোর চুরি করবে শুধু বুয়ার জমানো 589 টাকা, বাবার মোবাইল ফোন, আর মামার কলম, আর আর কি যেন একটা চুরি করবে, সেটা সেন্সরে ধরা পড়ছে না। ভারী মজার তো, মিলিয়ে দেখতে হবে। ঢুকে পড়েছে, বাড়িতে ঢুকে পড়েছে। চল চল অনুসরণ করি, চলো চলো। তোমার শরীরের সব যন্ত্রপাতির বাটন বন্ধ রাখো টিকি টক্কা, কোনো শব্দ যেন না হয়, চোর টের পেয়ে যাবে। তাতে সমস্যা কি? টের পেয়ে গেলে পালিয়ে যাবে, সেটাই তো তুমি চাও। আগে তাই চাচ্ছিলাম, কিন্তু এখন তা চাচ্ছি না। কেন? আমি তোমার ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেখতে চাই, হাইপোথিসিস। তুমি কিন্তু এটা বলনি। দুরন্ত